কি বলেন তো, এই এলাকাটার নাম কি? রাকুয়াল। আচ্ছা, এটা হলো কি কিশোরগঞ্জ সদরের রাকুয়াল এলাকা? এই যে আপনি, আপনারা যে এখানে যে এতগুলো ইয়াং ছেলে পান, এই কাজ যে আপনি এখানে এত রাতে একসাথে এসে এই কাজ করতেছেন আপনি, এবং একসাথে ঘোরাফেরা করতেছেন, কোনো আপনাদের তো নিজেদের দূরত্ব নাই, মানুষকে কিভাবে দূরত্ব শেখাবেন বলেন? এই এরকম আড্ডাবাজি করলে কি আপনি আইন শৃঙ্খলা বাহিনী সন্ধ্যা ৬টার পরে একসাথে চলাচল করা, জনসমাগম করা, এগুলো সব নিষিদ্ধ করেছে তাই না? তা আপনারা কি এগুলো করতে পারেন বলেন? হ্যাঁ, মানে আপনাদের দেখেন হাতে একজনের হ্যান্ড গ্লোভস আছে? আছে বলেন, হাতগুলো ছাড়েন। আপনার হাতগুলো সামনে দাও, সবাই হাত সামনে দাও। আপনারা কি মানে হ্যান্ড গ্লোভস তো নাই, কারো হ্যান্ড গ্লোভস নাই আপনাদের, ঠিক আছে? তো এখন আপনি মনে করেন সমাজকে কি দিচ্ছেন বলেন? এতগুলো ছেলে পান আপনারা, ইয়াং ছেলে পান, হ্যাঁ, আমরা তো কোনো কিছুই দেখাচ্ছে যে কথা বলে শোনাতে পারছি না, শোনাতে পারছি আপনাদেরকে। হ্যাঁ, সন্ধ্যা ৬টার পরে আমাদের মানে জনসমাগম একদমই কিন্তু নিষেধ, ঠিক আছে? একসাথে চলাফেরা, একের অধিক চলাফেরা নিষেধ। তো আমরা আপনাদেরকে কিভাবে সতর্ক করব বলেন? আমরা কিভাবে করব বলেন? মানে সারা সকাল হতে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত এই মাঠে থেকে অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে অ্যানাউন্সিং করে সতর্কতার যত নির্দেশনা আছে সবগুলোই মনে হয় সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যত নির্দেশনা আছে সকল কিছুই আমরা মাঠে বাস্তবায়ন করার চেষ্টা করছি। কিন্তু আপনারা কি সে সকল কিছু মানছেন? সারাদিন তো করেনি, সন্ধ্যা ৬টার পরে যেগুলো করা হয়েছে যে সন্ধ্যা ৬টার পরে কেউ ঘোরাফেরা করবে না, একের অধিক কেউ কোথাও আড্ডাবাজি করবে না। বাট আপনারা এই যে কিশোরগঞ্জ সদরে এরকম একটা মানে জায়গায় আপনারা এই কাজ করতেছেন, তা কি দিবেন আপনারা দেশকে, কি দিবেন বলেন? তো এভাবে হলে কি আমরা করোনা মুক্ত করতে পারবো? আপনি নিজেই তো সবকিছু ভায়োলেট করতেছেন বলেন, এ জাতীয় কাজ আর করবেন? হ্যাঁ, তা আপনি আপনি এ জাতীয় যদি কাজ করেন, হ্যাঁ, করোনা তো আমরা মুক্ত করতেই পারবো না, আরো বেশি আপনি সরাচ্ছেন। দেখেন কোনো দূরত্ব মেনটেন নাই, আপনার হ্যান্ড গ্লোভস নাই, কিছু নাই, অনেক এখানে আমি সবগুলোকে এসে পাইলাম যে আপনারা হ্যান্ড মানে মুখের মাস্ক পর্যন্ত মুখে নাই, আমরা এসছি তখন আপনি মুখের মাস্ক দেখাচ্ছেন। তো এরপরে কি আর হবে এই জাতীয় কর্মকাণ্ড? এখানে আপনারা কতজন আছেন? কতজন? ১১ জন আছেন। দেখেন এই এখানে ১১ জন আপনারা আছেন, তাহলে এইভাবে যদি ছড়ান আপনারা, আমরা সারা দিন এই অক্লান্ত পরিশ্রম করে যতই মাঠে বসে বকবক করব, যা কিছুই করব, দিন দিন শেষে কিন্তু গোল শূন্য, তাই না? এই কাজ আর করা যাবে? আর এই কাজ আপনারা করবেন? আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আমরা আমরা সারাদিনে একের অধিক কাউকে আমাকে মুখ দেখবে না, এবং আপনারা ঘরে থাকবেন, আমাদের যে নির্দেশনা আপনারা নিজস্ব ঘরে থাকবেন, কথা ক্লিয়ার?